একটা পমফ্লেট, 10টা চিংড়ি আর একটা ভেটকি শেষ হতে চলছে। অলরেডি শেষ হয়ে গেছে, এটা শেষ হতে চলছে। চপা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহদ্যুতিম তমোরিম সর্ব পাপগ্নম প্রণতোস্মি দিবাকরম। চপা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহদ্যুতিম তমোরিম সর্ব পাপগ্নম প্রণতোস্মি দিবাকরম। জপা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহদ্যুতিম তমোরিম সর্ব পাপগ্নম প্রণতোস্মি দিবাকরম। জপা কুসুম সংকাশম কাশ্যপেয়ম মহদ্যুতিম তমোরিম সর্ব পাপগ্নম প্রণতোস্মি দিবাকরম। জায়গা যেখানে বড় বড় চেয়ার আছে, সাধারণত এগুলো তো বিচ, যারা ট্রাফিক পুলিশ বা বিচের যারা পুলিশ দেখাশোনা করে তাদেরই মনে হয় জায়গা। সেই রকম একটা জায়গাতে আমি বসে আছি, সেখান থেকে সমুদ্রের ভিউ দেখছি। ঠান্ডা আছে, সকালবেলা একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া আছে, এটা সূর্য উঠে গেলে আর এই ঠান্ডাটা আর থাকবে না। Thank you.
যাচ্ছি কোনারক, যাওয়ার পথে ব্রেকফাস্ট করছি একটা ধাবাতে, ব্রেকফাস্ট করার জন্যই সব নামা হচ্ছে। এটা কোনারক হাইওয়ে, হাইওয়ে না স্টেট হাইওয়ে, রাস্তা ভালো। সোনাই ঘুমোচ্ছি আমার সোনাই, আমার পিছনে দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক আছে এবং সেখানে বালি আছে, এবং এমন একটা জায়গা এটা হচ্ছে এই 1-5 ডিসেম্বর প্রত্যেক বছর এই চন্দ্রভাগা বিচে কোনারকের ওপরে ইন্টারন্যাশনাল স্যান্ড আর্ট ফেস্টিভ্যাল হয়। এই ফেস্টিভ্যালে প্রচুর মানে দেশীয় এবং বিদেশীয় ফরেন আর্টিস্ট, স্যান্ড আর্টিস্ট তারা এখানে আসেন এবং তারা বালির ওপরে নানান রকম কারুকৃত করে। যেটা এই দেখুন এখানে চলছে, এই ইন্ডিয়ানদের মানে কাজকর্ম চলছে। ফরেনার আছে, কানাডা আছে, ফিজি আছে, জাপান আছে, ইউএসএ আছে, অনেক অনেক দেশ আছে, তারা বিভিন্ন সেই দেশ থেকে তাদের মতন করে বানিয়ে রেখেছেন। আমাদের ইন্ডিয়ানদের সেটা এখন চলছে, তারা তাদের মতন করে বানাচ্ছে। আর এই পাশে, এই পাশে হয়তো থাকার জায়গা আছে। আর এই পুরোটা আমার পিছন দিকে যতটা দেখতে পাচ্ছেন পুরোটাই আমাদের ইন্ডিয়ানদের স্টুডেন্টস, ইউনিভার্সিটির স্টুডেন্টরা তারা এখানে কাজ করছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে এখানে স্যান্ড আর্টিস্ট এসেছে, যেমন আমি দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ আছে, গুজরাট আছে, মহারাষ্ট্র আছে, তামিলনাড়ু আছে, আসাম আছে, বিহার আছে, পশ্চিমবঙ্গে আমি দেখতে পাইনি কোথায় আছে, পশ্চিমবঙ্গ থেকে কে এসেছে হয়তো সেখান থেকেও এসেছে। মানে ভারতবর্ষের প্রতিটা রাজ্য থেকে এখানে স্যান্ড আর্টিস্টরা এসছেন তারা এখানে পারফর্ম করতে, স্যান্ডের ওপর ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে তারা অংশগ্রহণ করতে। এটা একটা কম্পিটিশন হচ্ছে, কম্পিটিশন ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল কম্পিটিশন, বেশিক্ষণ হয়তো বলা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা।